প্রার্থীদের প্রচারণায় মুখর পার্বত্য জেলা রাঙ্গামাটির পাড়া মহল্লা। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। পথসভা ও গণসংযোগের সঙ্গে সমানতালে চলছে মাইকিং। সীমানা বিরোধের কারণে জেলার 49টির মধ্যে নির্বাচন হবে 47টি ইউনিয়নে। চেয়ারম্যান পদে 189, সংরক্ষিত সদস্য পদে 118 ও সাধারণ সদস্য পদে 351 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মন জয় করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যদি আমি নির্বাচিত হই তাহলে জনগণের আমি সেবা দিয়ে যাওয়ার আশা ব্যক্ত করি। এলাকার যে অসমাপ্ত উন্নয়নগুলি আমি অবশ্যই যেখানে প্রয়োজন ইচ্ছুলীন করার সেখানে ইচ্ছুলীন করব, যেখানে সিঁড়ি করার প্রয়োজন সেখানে সিঁড়ি করব, এলাকার উন্নয়নের জন্য জনগণের সাথে কাজ করার একসাথে কাজ করব। আমি যদি ভবিষ্যতে চেয়ারম্যান হই তো সেটা প্রাইমারি স্কুলের এবং হাই স্কুলের শিক্ষা মন্ত্রণালয় আমি উত্তরোত্তর মানে বৃদ্ধি করব। এলাকার জনগণের স্বার্থে কাজ করার আগ্রহী নিয়ে এসেছি। তবে এলাকার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। আমি নতুন ভোটার, নতুন ভোট দিতে যাচ্ছি, মানে যাব যে এলাকার ভালো উন্নয়ন উন্নতি করবে তাকে ভোট দেব। যে এলাকায় কাজ করতে পারবে, উন্নয়ন করতে পারবে, ওনাকে আমি ভোট দেব। ভালো কাজ করবে তাকে আমরা ভোট দেব, যাকে আমরা যোগ্য মনে করব তাকে আমরা ভোট দেব। আর শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানায় প্রশাসন। রাঙ্গামাটি একমাত্র ব্যতিক্রম জেলা যেখানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আসছেন এবং সাথে সচিব মহোদয় আসছেন। ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ফোরামের সাথে দীর্ঘ ক্ষণ আলোচনা করে এই রাঙ্গামাটি জেলার সার্বিক অবস্থা অবহিত হয়েছেন এবং সুস্থ নির্বাচন অনুষ্ঠান হবে। জেলার 47টি ইউনিয়নে ভোটার রয়েছে 3,23,870 জন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।